আসসালামু আলাইকুম। আজ মহান বিজয় দিবস, বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। এই বছরটা আমাদের অনেক আনন্দের। একদিকে মুজিববর্ষ, তারই ধারাবাহিকতায় 50 বছরে বাংলাদেশ। আজকের এই দিনে গভীরভাবে স্মরণ করছি আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। স্মরণ করছি সেই সব বীর শহীদদের এবং সকল মুক্তিযোদ্ধাদের, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন, যাদের অবদানে আমরা পেয়েছি সার্বভৌমত্ব ও লাল সবুজের জাতীয় পতাকা। বাঙালির মুক্তি সংগ্রামের লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন। সেই লক্ষ্যে আলোক উজ্জ্বল ভবিষ্যতের দিকে আজ পথ বাড়িয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। 2041 সালে বাংলাদেশ হবে এক সমৃদ্ধশালী, সুখী ও উন্নত দেশ। এই উন্নয়নে ব্যাংকারদের ভূমিকা অনস্বীকার্য। আসুন আজকের এই বিজয় দিবসে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, যেন আমাদের এই দেশকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যেন পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে, একটি রোল মডেল হিসাবে সবার সামনে তুলে ধরতে পারি, তাহলেই এই বিজয় দিবস সার্থক হবে। সবাইকে আমাদের এই ভালো লাগার, ভালোবাসার সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের পক্ষ থেকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ। জয় বাংলা।